চালিয়ে ভয়ঙ্কর পরিণতি। শিলচর মথুরাপুরের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক সবজি ব্যবসায়ী। মঙ্গলবার রাতে শিলচর মথুরাপুরে সংঘটিত হয় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতার। মৃত ব্যক্তির ঘর কাছাড়ের কাশীপুরে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ঠেলাগাড়ি নিয়ে শাকসবজি বিক্রি করে ঘরে আসার সময় শিলচর মণিপুর ন্যাশনাল হাইওয়ে মথুরাপুরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে সবজি বিক্রেতা নজরুল হক নামের ব্যক্তিকে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে নজরুল হকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে দিয়েছে বলে জানা গেছে। ঘটনা হয়েছে আপনার মথুরাপুর পয়েন্ট সারিয়া একটু সামনে আইয়া, এখানে একটা মোকাম আছে, মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাষা নজরুল হক বড়বইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াত আসলাই দিকে তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17-18, হয়তো মদুত খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইক খেলা ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দিন ছেলেটারে, আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বইয়া তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে, এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানে শেষ করলাম, বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে, বয়স আনুমানিক 50। ঘটনা লগভগ 8:30 বাইকে মারছে পিছন দিকে আইয়া, টাইন সবজি বেশিয়া মানে বাসা তাওয়াত আসলা, সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা আর কি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।